वेलकम बैक टू माय चैनल। आज प्रथम बार आमार मा रान्ना करे देखाबे थोर बोटी। तार जोन्नो लागबे थोर, जेटा सेद्ध करा आछे अल्प एकटु नून दिए, शुक्नो लंका, फोड़नेर जोन्नो लागबे सर्षे, काँचा लंका, नून, मिष्टि नून, मिष्टि सर्षे बाटा और अल्प एकटु हलुद। এই সর্ষে বাটা নুন মিষ্টি সমস্ত কিছুই নিজেদের পরিমাণ মতো লাগবে। তেল গরম হয়ে গেছে, এবার তেলে শুকনো লঙ্কাটা ভেজে মা তুলে নেবে। দেখুন বন্ধুরা, তেলে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছে। এবার তেলে ফোড়ন দেবে সর্ষে আর কাঁচা লঙ্কা। ফোড়নটা একটু ফুটেছে, তার সাথে সাথে থোর সেদ্ধটা দিয়ে দেবে। বন্ধুরা, এটা সম্পূর্ণ নিজের মতন করেই করতে হবে। অনেকে এখানে নারকেল দেয়, যেহেতু আমরা বাড়িতে নারকেল খুব একটা খাই না, তাই আমরা নারকেল দিই না। একটু ভালো করে নেড়ে ছেড়ে স্বাদমতো নুন, স্বাদমতো চিনি, এটা সম্পূর্ণ নিজের টেস্টের ওপর ব্যালেন্স করে দিয়েবে। আর অল্প সামান্য হলুদ দেবে। খুব অল্প সময়ে রান্নাটা হয়ে যায় বন্ধুরা। এখন আমাদের অত সময় নেই, আমরা তাড়াতাড়ি সব কিছু করতে চাই, কম তেলও লাগে, কিন্তু খেতে কিন্তু খুব ভালো হয়। নারকেল দিলে তো আরও ভালো হয়। এবার সর্ষে বাটাটা মা দিয়ে দিল, দেখুন বন্ধুরা পুরোপুরি ঝোল টেনে গেছে, কেমন মাখা মাখা হয়েছে। শুকনো লঙ্কাটা, যেই শুকনো লঙ্কাটা রাখা ছিল ভাজা, সেটা দিয়ে দেওয়া হলো, তাতে এটা আরো ঝাল ঝাল, সর্ষের ঝাল সাথে শুকনো লঙ্কার ঝাল, আবার বলছি এটা সম্পূর্ণ আমার মায়ের রেসিপি। অনেকে হয়তো ভালো নাও লাগতে পারে, কিন্তু এটা নর্মাল বাড়িতে অল্প সময় থোর করা।